রাজ্যপাল কেন দিল্লি যাচ্ছেন সেটা আমাদের পক্ষে জানা সম্ভব নয়, তবে রাজ্যের বিরুদ্ধে একটা নির্দিষ্ট পরিকল্পনা মাফিক ষড়যন্ত্র চলছে। রাজ্যপাল সব নিয়ম নীতি লঙ্ঘন করে প্রতিদিন রাজ্যের বিরুদ্ধে বিষোদ্গার করছেন, প্রমাণ করার চেষ্টা করছেন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ, এমন মন্তব্য তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের। রাজ্যপাল দিল্লি কেন যাচ্ছেন সেটা আমাদের পক্ষে জানা সম্ভব না, কিন্তু যে ধরনের একটা আবহ তৈরি হয়েছে, যে ভারতবর্ষের ইতিহাসে প্রথম দেখা যাচ্ছে যে রাজ্যপাল প্রতিদিন সকাল বিকেল রাজ্য সরকারের বিরুদ্ধে যা খুশি তাই বলছেন, কোনো সাংবিধানিক রীতিনীতি প্রশাসনিক নিয়মকানুন কোনো কিছুর তোয়াক্কা না করে একেবারে বিজেপির কার্যকর্তার মতো বা বিজেপির মুখপাত্রের মতো তিনি তার কথা বলে চলেছেন, রাজ্য সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করছেন যার কোনো ভিত্তিও নেই, কতগুলো ভিত্তিহীন অবাস্তব আজগুবি কথা বলে এখানে একটা এমন পরিবেশ বা আবহ তৈরি করার চেষ্টা করছে যেন পশ্চিমবাংলায় ইসরায়েল প্যালেস্টাইনের লড়াই চলছে, বিরাট একটা আইন শৃঙ্খলা অবনতি ঘটে গেছে, এই ধরনের একটা মেক বিলিভ সিচুয়েশন যাকে ইংরেজিতে বলে এটা তৈরি করার তার কারণটাই হচ্ছে ওদের একটা সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। কেন্দ্রের যে শাসক দল তাদের একটা ষড়যন্ত্র আছে, একটা অভিসন্ধি দুরভিসন্ধি আছে, একটা ওদের কিছু নিহিত গোপন পরিকল্পনা আছে। যেহেতু তারা নির্বাচনে পরাজয়টাকে মেনে নিতে পারছে না কোনো মতেই, তাই বাংলার মানুষের বিরুদ্ধে ওরা একটা চক্রান্ত এবং ষড়যন্ত্রের জাল তৈরি করছে। সম্প্রতি রাজ্যপাল জগদীপ ধনখড়ের বিরুদ্ধে একাধিক ইস্যুতে সরব হয়েছেন তৃণমূলের নেতা মন্ত্রীরা। এই বিতর্কে জগদীপ ধনখড়ের ভূমিকা সমর্থন করে বিজেপির রাজ্য সভাপতির দাবি, এই রাজ্যপাল শুরু থেকেই বুক চিতিয়ে অন্যায়ের প্রতিবাদ করেছেন। যখন থেকে রাজ্যপাল এসেছেন তিনি এদের অন্যায়ের প্রতিবাদ করা শুরু করেছেন, তখন থেকে তাকে আক্রমণ করা হচ্ছে, তার গাড়ি আটকানো হয়েছে, মারপিট করার মতো পরিস্থিতি হয়েছে, যত রকম অসম্মানজনক শব্দ প্রয়োগ মুখ্যমন্ত্রী থেকে তার সাধারণ কর্মীরা করেছে, তাতে কী হয়েছে? কিন্তু প্রথমবার এই গভর্নর বুক চিতিয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, প্রতিবাদ করেছেন, কিন্তু তার মর্যাদার মধ্যে থেকেছেন। যারা স্বৈরতান্ত্রিক বা অনৈতিক কাজ করে তারা এটা সহ্য করতে পারছে না, বাংলার মানুষ সব দেখছে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।